গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভুলাই রে। শুধু আমার নয়, গ্রাম ছাড়া এই রাঙামাটির পথে কিন্তু সকলেরই মন ভুলাতে পারে। আর আজকে যেন গ্রাম ছাড়িয়ে আমরা চলে এসেছি রানাঘাট নন্দীঘাটে। এখানে আমরা মূলত এসেছি গুড় তৈরি করা দেখতে, এবং শুধু নিজেরা দেখব না, যাতে আপনারা দেখতে পারেন সেই সুযোগ করে দেওয়ার দায়িত্বটা কিন্তু আমাদের, সুযোগ করে দিতে বিনোদনের আনাচে কানাচের মাধ্যমে। আর শুধুমাত্র যে গুড় করা দেখাবো তা তো নয়, আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে খেজুরের রসের যে হাঁড়িগুলো সেটা কিন্তু অনেকক্ষণ আগেই নামানো হয়ে গেছে। পাশে আমরা দেখতে পাচ্ছি খেজুর গাছ, অনেকগুলো হাঁড়ি আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে হাঁড়ি ভর্তি রস থাকে, আর এই রসগুলো জাল দিয়েই কিন্তু মূলত খেজুরের গুড়টা তৈরি হয়। আমরা আজকে এখানে চলে এসেছি নন্দীঘাট টির পাম্প হাউসের পাশেই। আমরা মূলত দেখতে পাচ্ছি এখানে রসের হাঁড়ি আছে, কিছু হাঁড়ি থেকে কিন্তু রস অলরেডি নামানো হয়ে গেছে, কিন্তু কিছু হাঁড়িতে কিন্তু এখনও রস আছে। শুধুমাত্র সেই রসগুলো খাওয়ার জন্য, কিছু রস খাওয়ার জন্য রেখে দেওয়ার কিছু রস থেকে কিন্তু গুড় তৈরি হচ্ছে। আসলে রবি ঠাকুরের একটা গান এই মুহূর্তে মনে পড়ছে, যে শীতের হাওয়ায় লাগলো নাচো নামলকির ওই ডালে ডালে। সত্যিই তাই, শীত কিন্তু ভীষণভাবে পড়ে গেছে, একদম হাড় কাঁপানো শীত। আর এই শীতে কিন্তু পিঠে পুলি বা একদম যে বাঙালিয়ানা খাবারগুলো, নানান রকম পিঠে পুলি পায়েস গুড় ছাড়া কিন্তু যেগুলো এই শীতকালে বলতে গেলে প্রায় একেবারেই অসম্ভব, তার জন্য এই গুড়টা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। তাই আজ আমরা এই বিনোদনের আনাচে কানাচের মাধ্যমে আপনাদের সামনে পৌঁছে দেব যে কী করে গুড় তৈরি হয়। শীতের হাওয়ায় লাগলো নাচন লাগলো নাচন আমলকি রে ডালে ডালে, পাতাগুলি শিরশিরিয়ে শিরশিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে। শীতের হাওয়ায় লাগলো নাচন লাগলো নাচন আমলকি রে ডালে ডালে। উড়িয়ে দেবার মতন এসে উড়িয়ে দেবার মতন এসে কাঙাল তারে করলো শেষে, তখন তাহার ফলের বাহার রইল না আর অন্তরালে। শীতের হাওয়ায় লাগলো নাচন লাগলো নাচন আমলকি রে ডালে ডালে। শূন্য করে ভরে দেওয়া যাহার খেলা তারি লাগি রইল বসে সকল বেলা তারি লাগি। শীতের পরশ থেকে থেকে যায় বুঝি ওই ডেকে ডেকে, শীতের পরশ থেকে থেকে যায় বুঝি ওই ডেকে ডেকে, সব খোয়াবার সময় আমার হবে কখন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রস জাল হচ্ছে, আর যিনি জাল দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি একজন ঠাকুমা এখানে জাল দিচ্ছেন। আসুন জেনে নিই ঠাকুমার কাছ থেকে যে কতক্ষণ ধরে এই রসটা জাল হয়। রস জাল দিতে কতক্ষণ লাগে? 9টা বাজে। বসেছো কখন তোমরা? এই সকাল 7টায় বসেছি ছড়াই। তার মানে মোটামুটি 2 ঘন্টা মতন সময় লাগে? হ্যাঁ, 2 ঘন্টা মতন সময় লাগবে। আচ্ছা, এই রসটায় মূলত তোমরা কি কি দাও গুড় তৈরি করতে? কিছু দিই নি, রস ঢেলে দিই, তবে জাল ধরিয়ে দিই, তবে গুড় বানাই। আচ্ছা, রসটা ঢেলে দিয়ে ওটা জাল হতে থাকে তবেই গুড় হয়ে যায়? আচ্ছা আচ্ছা, আমরা জেনে নিলাম কি করে গুড় তৈরি হচ্ছে। মূলত যে রসটা ঢেলে দিচ্ছে তারপরেই কিন্তু সেটা যতক্ষণ না গুড় হয় ততক্ষণ কিন্তু জ্বালানো হয়। মোটামুটি 2 ঘন্টা জাল দিলে, কথা মতো যা বোঝা যাচ্ছে, 2 ঘন্টা জাল দিলে গুড়টা তৈরি হয়ে যায়। আসুন আমরা জেনে নিই ঠাকুমার নাম কি। তোমার নাম? আমার নাম তিতুবিবি শেখ। তিতুবিবি শেখ, আমরা জেনে নিলাম ঠাকুমার কাছ থেকে
তিতুবিবি শেখের কাছ থেকে যে কিভাবে গুড় জাল হয়। আচ্ছা, তোমাদের যে এই খেজুরের গুড়টা হচ্ছে, এটা মূলত শীতকালেই তো হয়? হ্যাঁ, শীতকালে খেজুরের গুড় শীতকালেই হয়, আর ফাল্গুন মাস থেকে আর হবে না। আচ্ছা, অন্যান্য সময় তোমাদের কি কাজ, মানে কি ধরনের জিনিস তোমরা তৈরি করো? ওই মাঠে সবজি তরকারি হয়। আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি চাষবাসের উপরে চলে, আর এই শীতকালটা তোমরা মূলত এই খেজুরের রসটাকে জাল দিয়ে গুড়টা তৈরি করো। হ্যাঁ হ্যাঁ। আর কোনো গুড় কি তোমরা করো? না, আর কোনো গুড় করিনি, এই খেজুর গুড়ই হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা জেনে নিলাম যে এই মূলত খেজুরের গুড় তারা করেন, আর অন্যান্য সময় তাদের যে মূলত সংসার চলে সেটা হচ্ছে চাষবাসের উপরেই চলে, কিন্তু এই সিজন বেসিক যে কাজটা সেটা কিন্তু তারা খেজুরের গুড় তৈরি করেই তাদের সংসারটা চালায়। আর ফাল্গুন মাসের পর থেকে কিন্তু তারা আর গুড় জাল দেয় না, কেননা তারপরে কিন্তু রসের সেই পরিমাণটা অতটা বাড়ে না, যেহেতু সে কারণে আর গুড় তারা জাল দেয় না। আমরা এই মুহূর্তে যেখানে আছি, আমরা যেখানে দেখছি যে গুড় তৈরি হচ্ছে, এখানে আমরা তাদের কাছ থেকে যখন জানলাম যে গুড়ের দামটা, সেটা তো আপনাদের জানাতেই হয়। এখানে যে ঝোলা গুড় আমরা যেটাকে বলি একদম বাঙালিয়ানা ভাষায়, অর্থাৎ যে একদম নরম গুড়টা, সেটার দাম কিন্তু 270 টাকা প্রতি কেজিতে। আর তারপরে সেটাকে যখন পাটালি করা হচ্ছে, অর্থাৎ পাটালি গুড় যেটা আমরা বাজার থেকে ক্রমশ কিনি শীতকালে, যেটা ছাড়া আমাদের চলে না, যে শক্ত গুড়টা, সেটার দাম কিন্তু প্রতি কেজিতে 300 টাকা। আসুন আমরা জেনে নেব এরপর যে কিভাবে পাটালি গুড় হচ্ছে খেজুরের একদম নরম গুড়টা থেকে, আসুন জেনে নিই। এই মুহূর্তে আমরা আরও একজনকে পেয়ে গেছি, তিনিও কিন্তু এই একই কাজে নিযুক্ত থাকেন। আমরা বুঝতেই পারছি এই বাড়ির দুজন কর্তা, তারা কিন্তু একজনের সাথে আমরা কথা বললাম, আর একজন ঠিক আমার পাশেই দাঁড়িয়ে আছে। আসুন জেনে নিই তার কাছ থেকে যে পাটালি যেটা আমরা সবাই খেয়ে থাকি, সেটা ঠিক কী করে তৈরি হয়? অরিজিনাল পাটালি করতে গেলে অরিজিনাল গুড় দরকার। অরিজিনাল গুড় হচ্ছে যেটা জিরেন কাটে, যেটা ঝরা পাতে না। জিরেন বলতে যে জিনিসটা এক সপ্তাহের মধ্যে একটাই গাছ একবারে কাটে, দুবার কাটে না, ওইটা থেকে পাটালি তৈরি হয়। আর ওই গুড়টা খেলে ওইটা টেস্টও পাওয়া যায়, সেন্টও করে। আচ্ছা, এই জিরেন কাঠ ব্যাপারটা যদি একটুখানি আর একটু ব্যাখ্যা করে বলতেন তাহলে দর্শকদের বুঝতে সুবিধা হতো। জিরেন কাঠ বলতে মাসে 4 দিন কাটা যায় একটা গাছ, ওই গাছটা থেকে যে রসটা বার হয় সেইটা থেকেই পাটালি তৈরি হয়। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে জেনে নিলাম খেজুরের গাছটা কিন্তু মাসে মাত্র 4 দিন কাটা হয়, অর্থাৎ সপ্তাহে 1 দিন। সেখান থেকে কিন্তু যে রসটা আমরা পাই সেটা কিন্তু বলা যেতে পারে খুব সুস্বাদু, এবং সেখান থেকে যে গুড়টা হয় সেটাও কিন্তু একদম খাঁটি গুড় হয়। আর সেই নরম গুড়টা থেকে, অর্থাৎ ঝোলা গুড় যেটা বলতে খুব ভালো লাগে, সেই গুড়টা থেকেই কিন্তু শুকিয়ে সেটা পাটালি তৈরি হচ্ছে। আচ্ছা, পাটালিটা কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে শুকিয়ে কিভাবে হচ্ছে? গুড়ের তো 3 রকম ভাগ হয়, 1 রকম নয়। যেটা প্রথম ভাগ হয় সেটা হচ্ছে একদম পাতলা, সেটা হচ্ছে ঝরা গুড়। দ্বিতীয় গুড় হচ্ছে ওটা বীজ মারার পরে চলে আসে মাঝারি, তারপরে যে একদম শক্ত টাইপের চলে আসে সেটাকে আমরা থালার উপরে জমাই, একটা গামছা, নতুন গামছা দিয়ে জমিয়ে সেটা 2-3 ঘন্টা পরে ঠান্ডা করলে ওটা পাটালি তৈরি হয়। আমরা জেনে নিলাম যে আমরা যে গুড়টা কিন্তু মূলত পেয়ে থাকি, একদম নরম গুড়টা পাই, আর কিন্তু একদম শক্ত গুড়টা পেয়ে থাকি, কিন্তু আমরা কিন্তু জানতামই না যে গুড়ের কিন্তু 3টে প্রকার আছে। একটা একদম নরম, অর্থাৎ ঝরা গুড় যেটা উনি বললেন, আর একটা কিন্তু মাঝারি, অর্থাৎ একটু আঁটো, আর একদম শক্ত যেটা, সেটা কিন্তু পাটালি, যেটা আমরা পেয়ে থাকি খুব হামেশাই বাজার থেকে। আর হ্যাঁ, আর একটা কথা মনে রাখবেন, আপনাদেরও যদি মনে হয় যে এইখানে আপনারা নিজেদের মতন করে নিজেরা দেখে গুড় কিনতে আসবেন, শুধু আমাদের কথাই নয়, নিজেরা যাচাই করে গুড় কিনতে আসবেন, তাহলে ঠিকানাটা একবার বলে দিই। রানাঘাট স্টেশনে নেবে, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে নানান রকম অটো আছে, আপনারা অটো ধরতে পারেন। অটো ধরে নন্দীঘাটে নামবেন, নন্দীঘাটের যে পাম্প হাউসে নামলে আপনারা এখানে পৌঁছে যাবেন। তার পাশেই, ঠিক পাম্প হাউসের পাশের বাড়িটায় কিন্তু আমরা এই মুহূর্তে উপস্থিত আছি। তাছাড়া আপনারা আসতে পারেন টোটো ধরে,
রানাঘাট স্টেশনে নেবে আপনারা টোটো ধরে কোর্টমোড়ে আসতে পারেন, আবার কোর্টমোড়ে নেবে সেখান থেকে টোটো ধরে কিন্তু নন্দীঘাট। আমরা দেখে নিলাম তাহলে কি করে গুড় তৈরি হয়, কিভাবে গাছ কেটে কত দিন পর পর গাছ কাটলে সুস্বাদু রস পাওয়া যায়, সেই রস থেকে কি করে জাল দিয়ে গুড় তৈরি হয়, কি করে ছড়া গুড় হচ্ছে, তারপরে মাঝারি গুড়টা, এবং তারপরে যে পাতালি সেই প্রসেসটাও কিন্তু আমরা জেনে নিয়েছি। এইবার আপনাদের যদি মনে হয় আপনারা আসবেন তাহলে আসতে পারেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেল থেকে যদি নতুন নতুন আরও আপডেট পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর অনেক 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 শেয়ার করুন। আর আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলও আছে, ফেসবুক পেজও আছে, আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, সেখান থেকে আপনারা লাইক বাটনটা প্রেস করতে পারেন। আর ইউটিউবে যদি যান তাহলে দেখবেন যে সাবস্ক্রাইব করার যে বাটনটা, অর্থাৎ ঘন্টার যে আকৃতিটা, সেখানে আপনারা প্রেস করে সাবস্ক্রাইব করতে পারেন। এছাড়া লাইক করুন, শেয়ার করুন। আর হ্যাঁ, আমাদের আইডিটা হচ্ছে abnnews.org। তাহলে ছট করে লাইকটা করে দিন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিনোদনের আনাচাকানাচের আজকের এই পর্ব কিন্তু এই পর্যন্তই। ক্যামেরা পার্সন আকাশ এবং অরুণাভ ব্রহ্মর সাথে আমি তন্দ্রা, এবিএন নিউজ রানাঘাট।